বিশেষ পাহারায় সীমান্ত অতিক্রম করেন ওবাইদুল কাদের। ধারণা করা হচ্ছে সীমান্ত পার হতে দালালদেরকে তিনি কয়েক লাখ টাকা দিয়েছেন। কেউ কেউ আবার বলছেন এই অঙ্ক কোটি ছাড়িয়েছে। প্রশ্ন হলো, এত কড়াকড়ির মাঝেও তিনি কিভাবে পালালেন? ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের পর সাবেক মন্ত্রী এমপি সহ আওয়ামী দোসরদের অনেকেই দেশ ছাড়তে মরিয়া। দালাল সিন্ডিকেটের সহায়তায় কেউ কেউ ভারতে ঢুকতে কোটি টাকাও দিয়েছেন, তবে 20 লাখের নিচে কেউ ঢুকতে পারেননি। কেউ আবার খুইয়েছেন মোটা অঙ্কের নগদ টাকা ও ডলার, কাউকে দিতে হয়েছে জীবনও। তবুও ভারতে পালানোর মিছিল থামছে না। এই সুবাদে ভারত বাংলাদেশের সীমান্তের বিভিন্ন পয়েন্টে থাকা দালালরা অবৈধ পথে লাখ লাখ টাকা আয় করার সুযোগ পাচ্ছেন। অভিযোগ আছে, ভিআইপিদের অনেকেই পার হওয়ার সময় দুই দেশের প্রশাসনের লোকজনের সহায়তা নিয়েছেন, যদিও এই বিষয়ে কেউ মুখ খুলতে নারাজ। আওয়ামী দোসরদের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকেই তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং এখনও দিচ্ছেন। গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, হাসিনা পালিয়ে যাওয়ার পর 5ই আগস্ট মধ্যরাতে খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যশোরে চলে যান। সেখানে তাকে গুরুত্বপূর্ণ একটি নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়। পরদিন তিনি বিশেষ প্রহরায় সীমান্ত অতিক্রম করেন। বিষয়টি যশোর ও বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র দেশীয় সংবাদ মাধ্যম যুগান্তরকে নিশ্চিত করেছে, তবে তারা পরিচয় প্রকাশ করে কথা বলতে নারাজ। এছাড়া 7ই আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন ও বিতর্কিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার সহ আরও বেশ কয়েকজন বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন, এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিক্ষুব্ধ লোকজন বিক্ষোভ করেন। সংশ্লিষ্টরা বলছেন, ছাত্র আন্দোলন শুরু হলে নিজস্ব হাতিয়ারধারী বাহিনী নিয়ে মাঠে নামেন যশোর এক আসনের সাবেক এমপি শেখ আফিল উদ্দিন। পরে তার বিরুদ্ধে একাধিক প্রাণ নেওয়ার মামলা হয়। বর্তমানে তিনি অজ্ঞাত স্থানে রয়েছেন। এছাড়া আত্মগোপনে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন, পৌর মেয়র নাসির উদ্দিন, সাবেক মেয়র আশরাফুল আলম ওরফে লিটন, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার সহ স্থানীয় নেতাদের অনেকেই। এদের বেশ কয়েকজন ইতিমধ্যেই বেনাপোলের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন বলে এলাকায় গুঞ্জন রয়েছে। তবে বেনাপোল ছাড়াও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা পার্শ্ববর্তী পুটখালী ঘাট এলাকা দিয়ে ভারতে ঢোকেন। তাদের কেউ কেউ পুটখালীর দালাল সর্দার হিসেবে পরিচিত নাসিরের সহায়তায় দেশ ছাড়তে সক্ষম হন বলেও জানা যায়। অনেক আগে থেকে এ ঘাটটি দূর পাচারের অন্যতম ঘাট হিসেবেই পরিচিত। এছাড়া রঘুনাথপুর এলাকার দালাল বাদশা মল্লিক ও কলারোয়া সীমান্তের ভাদিয়ালি ঘাটে আক্তার চন্দনের সহায়তায় অনেকেই ভারতে ঢুকছেন। জানা গেছে, সীমান্ত দিয়ে দেশ ত্যাগ করা ব্যক্তিরা যশোর, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট, দিনাজপুরের হিলি ও পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্ত ব্যবহার করেন। সীমান্ত পার হয়ে তারা ভারতের ত্রিপুরা, আগরতলা, আসাম ও মেঘালয় রাজ্যে অবস্থান নিয়েছেন। সেখান থেকে কেউ দুবাই, কেউ জার্মানি, কেউ বা যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন, তবে সীমান্তে আটকে যাওয়ার সংখ্যাও কম নয়।